সামান ভাই, তোমার বাসাটা কিন্তু সেই, কিন্তু অনেক ইকো হয়, মানে এখানে যদি কেউ কোনো অভদ্র সাউন্ড করে পুরো এলাকা শুনতে পারবে। তোমার বাসায় হঠাৎ করে কেন চলে আসলাম জানো? বলো কেন? আহারে, এত সুন্দর করে দেখাইতে চাইলাম। আচ্ছা, আরেকটা জিনিস, ওখানে টিস্যু পেপার যে কারণে মনে করতেছো ওই কারণে নাই, কিছুক্ষণ আগে আনা হয়েছে, রাইট? তো যোগগুলো একদম ওল্ড, মানে একটা গেঞ্জি কিনবি স্ট্যান্ড প্র্যাকটিসের আগের দিন, তো গেছে, যাওয়ার পর গেঞ্জি চেয়েছে 200 টাকা। তো আমরা তো আপনি আসলে 200 কেন রাখবেন, এটার প্রোডাকশন খরচ তো একটু কম হওয়ার কথা। আপনি এক কাজ করেন, আমাকে 180 টাকা দেন। আচ্ছা নেন। আমি তো যাই না, ক্যামেরা অন করে রাখা লাগবে, ভালো ভালো মোমেন্ট চলে। কিছুক্ষণ আগে একটা চরম জোক বলছিল, বাজে ব্লগার, এটা একদম প্রুফ, মোমেন্টের পর মোমেন্ট যাইতেছে, ক্যামেরা অন করে না। আর এই চুল রেখে খুব জোস লাগতেছে, পুরা লায়ন কিং। জীবন এখন নাচবে আর যে ডান্সার স্টেপটা দিবে ওটাকে প্রিয়ম করবে। পড়ে গেলি কেন? বাহ, জীবন কি সুন্দর কোরিওগ্রাফ করছিস। কি করলি? এটা পুরো রেস্টুরেন্ট, বসো, ছিঁড়ে যাবে। কি করতেছো? হ্যান্ড জব। ওয়ান্ট টু সি সামথিং? হোয়াট সামথিং? সামথিং ইন্টারেস্টিং। নিউ বাইক? তুমি কেমনে জানো? তুমি আমার ব্লগ দেখো। আই লুক এট দিস, পড়ে গেল আমার জন্য কন্টেন্ট। আপনার প্রবলেম কি? বললাম না হর্ন দেন না, এত বড় এত জোরে হর্ন লাগিয়েছেন কেন? আবার হর্ন দেয়, তার হর্নই বাজে। আমি অনেকক্ষণ ধরে প্রিয়মকে বলতেছি, প্রিয়ম আস্তে চালা, ওটা আরো রাফ চালাচ্ছে, চালাতে চালাতে এখানে কয়েকটা গাছ থাকে না, ধাপ করে একবার মুখের মধ্যে পিট স্ল্যাপ, লিপলি কয় না, আমি জোরে চালাবো, ধাম করে একটা, ও আরেকবার খাটা। বেসিক্যালি আমরা বাইক সারাইতে আসছি, রিপেয়ার চলতেছে, এন্ড লুক এট দিস ভিউ। বাইকের দাম কত নিছিল? কত নিছিল তোমার বাইকের দাম? 30 লাখ। এটা 20 লাখ, এটা 10 লাখ, ও 50 লাখ। দাম ট্যাক্স বাড়াই দিছে নাকি মাত্র? আমাকে বলতে চাচ্ছিস তোর পায়ের একটা রক ছেঁড়া। আমার পায়ে, আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে তোর রক ছেঁড়া। আমাকে এক্সপ্লেইন করতে দে কি হয়েছিল বল। আমি যখন ছোট ছিলাম তখন আমি কত ছোট ছিলি? আমি যখন ছোট ছিলাম, আবার একই লাইন বলিস কেন ভাই, পয়েন্টে আয়। যে নিচে যে টুলে বসে ওই টুল থেকে পড়ে গেছিলাম, পড়ে যে পায়ের একটা রক ছিঁড়ে গেছে, তারপরে থেকে আমার শরীর আর ভালো থাকে না। তারপরেই আমি সন্ত বাবার দরবারে গেলাম, সন্ত বাবার দরবারে যে আমার একটা তাবিজ দিল, এখন আমি সন্ত বাইর থেকে জোরে দৌড়াতে পারি। কিন্তু তোর পায়ের রক এখনো ছেঁড়া? এখনো কি করতেছো ভাই? এটা আমার ইন্ট্রো।